মৃত্যুর মুখ থেকে মেঘকে বাঁচাতে ছুটে এলো নীল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘ আয়নাতে নিজের সাথে নিজে কথা বলছিল, তখন মেঘের প্রতিচ্ছবি মেঘকে বলছে, সব দোষ তোমার, তুমি সবার জীবন নষ্ট করে দিচ্ছ। তখন মেঘ বলে, বিশ্বাস করো আমি কিছুই করিনি, আমার জন্য কারো কোনো ক্ষতি হয়নি, আমি কোনো দিনও কারো ক্ষতি করিনি। তখন মেঘের প্রতিচ্ছবি মেঘকে বলতে থাকে, কে বলেছে তুমি কারো কোনো দিনও ক্ষতি করোনি, সব নষ্টের মূলে তুমি, তুমি সবার ক্ষতি করেছো সবসময়, সেটা তুমি নিজে বিশ্বাস করো বা না করো, তুমি সবার নষ্ট করেছো, সবার জীবন নষ্ট করে দিয়েছো তুমি, সবার জীবনে ক্ষতি করেছো তুমি। তখন মেঘ অবাক হয়ে যায় আর বলে, আমি কারো জীবনে কোনো ক্ষতি করিনি, আমি কারো জীবন নষ্ট করিনি। তারপরেই আয়নার ভিতর থেকে মেঘ বলতে থাকে, তোমার বাবার সম্মান তুমি রেখেছো, তোমার বাবা তোমাকে এত বিশ্বাস করেছে, কিন্তু সেই বাবার বিশ্বাস ভাঙলে তুমি, তোমার বাবাকে এখন রাস্তাঘাটে পদে পদে অপমানিত হতে হয় তোমার জন্য, সবাই বলে যে তোমাকে দিয়ে ব্যবসা করায়, তোমাকে ভালো শিক্ষা দিতে পারেনি তোমার বাবা, এই কি তোমার বাবার প্রাপ্য ছিল, তোমার বাবার অসম্মানের কারণ হচ্ছ তুমি। তারপরে মেঘ অবাক হয়ে যায় আর বলে, না আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি, আমি কখনো এরকম কোনো কাজ করতে পারি না যে আমার বাবার কোনো অসম্মান হয়, বিশ্বাস করো তুমি আমার বাবাকে আমি কোনো দিনও অসম্মানিত করতে পারি না। তখন ভিতর থেকে মেঘ বলতে থাকে, কে বলেছে করতে পারো না, করেই তো দিয়েছো, এখন তোমার বাবা হয়তো বা মুখে বলছে না কিন্তু সবার কাছে রাস্তাঘাটে ছোট হচ্ছে, তারপরে তোমার মাকেও তোমার জন্য অসম্মানিত হতে হচ্ছে, বাড়ি বয়ে মানুষ এসে তোমার মাকে কথা শুনিয়ে যাচ্ছে। তখন মেঘ বলতে থাকে, তাদের কথা বলছো, তারা এরকমই, বাড়ি বয়ে বয়ে মানুষকে এরকমই বলে, তাদের কথা বাদ দাও। তখন মেঘের প্রতিচ্ছবি বলে, তাদের কথা না হয় বাদই দিলাম, আরও কয়জনের কথা তুমি বাদ দেবে মেঘ, তোমার গুরুজি সেও তোমার জন্য অপমানিত হচ্ছে যে তার ছাত্রী এরকম নোংরা কাজের সাথে জড়িত। তারপরে মেঘ বলতে থাকে, না আমার গুরুজি এসেছিলেন, উনি নিজেই এসেছিলেন আমার সাথে দেখা করতে, আর ওনার কাছে আমাকে গান শিখতেও যেতে বলেছেন, আমি যাব। তারপরেই মেঘের প্রতিচ্ছবি মেঘকে বলতে থাকে, এ তো তোমাকে এমনিতেই বলে গেছে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু তাকে কতটা কষ্ট পেতে হচ্ছে, কতটা অসম্মানিত হতে হচ্ছে মানুষের কাছে, আর তোমার দিদিভাই, তোমার দিদিভাইকে তুমি শেষ করে দিয়েছো, তার সবচেয়ে বড় ক্ষতি করেছো তুমি, সেটা তুমি বিশ্বাস করো, সেটা তুমি জানো। তখন মেঘ বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি দিদিভাইয়ের ক্ষতি করেছি নীলকে বিয়ে করে, কিন্তু আমি এটা করতে চাইনি, বিশ্বাস করো। তখন মেঘের প্রতিচ্ছবি বলে, তুমি অনেক বড় ক্ষতি করেছো সবার, সবার ক্ষতি করেছো তুমি। তারপরে জিষ্ণুর, জিষ্ণুরও তো তুমি অনেক বড় ক্ষতি করেছো। তখন মেঘ বলে, জিষ্ণুর, জিষ্ণুর কী করে আমি ক্ষতি করলাম? তারপরে বলে যে জিষ্ণুর ক্ষতি করনি তুমি, তোমার সাথে জড়িত আছে বলে ছেলেটার সব গানের কন্ট্যাক্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, সবাই ওকে দিয়ে গান গাওয়াতে অস্বীকার করছে, এগুলো ছেলেটার ক্ষতি করনি তুমি, ছেলেটার জীবনটাও তুমি শেষ করে দিয়েছো, মদ খেয়ে মাতলামি করো। তখন মেঘ বলে, বিশ্বাস করো আমি মদ খাই না। তখন মেঘের প্রতিচ্ছবি বলে, মদ ছাড়াই তাহলে তুমি মাতলামি করলে, এটা কাকে বোঝাবে মেঘ, তুমি তুমি নিজের সাথে সাথে সবার জীবন শেষ করে দিয়েছ, আর আরেকজনের কথা তো না বললেই নয়, তার জীবন তো তুমি একবারই শেষ করে দিয়েছ। তখন মেঘ বলে, কার কথা বলছো তুমি? তখন মেঘের প্রতিচ্ছবি বলে, নীল, নীলের পরিবার সহ সবার সবাইকে তুমি শেষ করে দিয়েছ। নীলের আজকে এই অবস্থা তোমার জন্য, নীল সাসপেন্ডেড হয়েছে, কয়েকদিন পরে ওর চাকরিও চলে যেতে পারে, তোমার জন্য ও পাগলামি শুরু করে দিয়েছে, সেটা কি তুমি একবারও ভেবে দেখেছ? তখন মেঘ বলতে থাকে, আমি তো ওর সাথে দেখাও করিনি, আমি তো ওকে বলিনি পাগলামি করতে, আমি তো চেয়েছিলাম আমার জীবন থেকে ওকে মুক্তি দিয়ে দিতে, কিন্তু সেটা তো হলো না। তখন মেঘের প্রতিচ্ছবি বলতে থাকে, হ্যাঁ তুমি কিছুই পারবে না, তুমি কিছুই পারবে না, তুমি এরকমই সবার ক্ষতি করে যাবে। তখন মেঘ বলে, না আমি কারো কোনো ক্ষতি করতে চাই না, বিশ্বাস করো তুমি আমি কারো কোনো ক্ষতি করতে চাই না, আমি চাই সবাই ভালো থাকুক, আমার কাছের মানুষগুলো সবাই ভালো থাকুক। তারপরেই মেঘের প্রতিচ্ছবি হাসতে থাকে আর বলতে থাকে, না তুমি কোনো দিনও কারো ভালো করতে পারো না, তুমি কোনো দিনও কারো ভালো চাওনি, তাহলে সবার ভালো করতে। তখন মেঘ বলে, তাহলে এখন আমি কি করব, আমার কি করা উচিত? তারপরে মেঘের প্রতিচ্ছবি মেঘকে বলতে থাকে, নিজেকে শেষ করে দাও মেঘ, নিজেকে শেষ করে দাও, তোমার হাত থেকে সবাইকে মুক্তি দাও। তখন মেঘ বলে, আমার খুব ভয় লাগছে, আমি নিজেকে শেষ করে দিতে পারবো না। তখন মেঘের প্রতিচ্ছবি মেঘকে বলতে থাকে, নিজেকে শেষ করে দাও, তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু ভালো হয়ে গেছে, সবাই ভালো থাকবে, শান্তিতে থাকবে। তখনই মেঘের মা দরজা ধাক্কা দেয় আর বলে, মেঘ। তারপরে মেঘ চুপ হয়ে যায় আর মেঘের মা বলে, আয়নার সামনে কি করছিস মেঘ, তুই নিজেকে দেখছিস, দেখ দুই দিনে তুই না খেয়ে নিজের চেহারার অবস্থা করেছিস কি? তখন মেঘের মাকে বলতে থাকে, মা দেখো কালকে থেকে সব ঠিক হয়ে যাবে, তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে দেখো। তখন মেঘের মা বলে, তোকে নিয়ে চিন্তা না করে আমি পারি বল, তোকে নিয়ে তো আমার চিন্তা থেকেই যাবে মা, তুই যে আমাদের সব কিছু, তোদেরকে মরার আগ পর্যন্ত তোদেরকে নিয়ে আমি চিন্তা করব। তারপরে মেঘের মা মেঘকে কথা বলতে বলতে মেঘ দেখে শুয়ে পড়ছে। তখন মেঘের মা বলতে থাকে, কিরে তুই এখন কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকবি মানে,
তুই খাবি না? তখন মেঘ বলে, না মা আমি আজকে খাবো না, আজকে আমি না খেয়েই থাকবো। তখন মেঘের মা বলে, একটা রুটি আনি, সেটা আমি তোকে খাইয়ে দিচ্ছি, না খেয়ে ঘুমায় না মা। তখন মেঘ বলে, দেখো কালকে থেকে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো, তোমার আর কোনো চিন্তা থাকবে না মা, আজকে আমি খাবো না। তখন মেঘের মা বলে, না মা না খেয়ে থাকে না। তারপরে মেঘ বলে, মা আমার জন্য জিষ্ণু জীবনটা শেষ হয়ে গেল বলো। তখন মেঘের মা বলে, না তোর জন্য যে জিষ্ণু জীবন শেষ হবে কেন, যে এই কাজটা করিয়েছে তার জন্য শেষ হয়েছে মা, তার জন্য বদনাম হয়েছে, তোর জন্য হবে কেন, তুই এগুলো ভাবিস না। তারপরেই মেঘ বলতে থাকে, মা নীলেরও আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেল, মেঘ নীল এক প্রফেসরকে মেরেছে আমার জন্য, ও সাসপেন্ড হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে মা। তখন মেঘের মা বলতে থাকে, নীলের সাথে কথা বলবি মা, ফোন করবি? তখন মেঘ বলে, না মা কালকে একবার ওকে একটু আসতে বলো, আমি কথা বলবো। তারপরে মধুবালা বলে, আচ্ছা ঠিক আছে মা, এবার আমি রুটিটা নিয়ে আসি খেয়ে নে। তারপরে মধুবালা রুটি এনে মেঘকে খাইয়ে দেয়। আর ওইদিকে নীল রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে ওর স্বপ্নে দেখছে মেঘ ওর কাছে বসে আছে, ওর চুল চুল ধরছে। তারপরে নীলের ঘুম ভেঙে যায় আর বলতে থাকে, মেঘ তুমি এসেছো? তখন মেঘ বলে, হ্যাঁ নীল তোমার কাছে না এসে থাকতে পারলাম না, তোমাকে একটা কথা বলার ছিল। তখন নীল বলে, বলো। তখন মেঘ বলে, চোখ বন্ধ করো না হলে বলবো না। তারপরে নীল চোখ বন্ধ করলে মেঘ বলে, আই লাভ ইউ মে নীল, যেটা তোমাকে আমি বলতে পারিনি। তারপরেই নীল খুশি হয়ে যায় আর বলে, মেঘ তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপরেই দেখা যাবে ওইদিকে মেঘ ঘুমিয়েছিল মেঘের মায়ের সাথে, হঠাৎ করে উঠে ও ওয়াশরুমে চলে যায়, ওয়াশরুমে গিয়ে কতগুলো ওষুধ খেয়ে নেয় আর বলে যে, আজকে থেকে সবাইকে আমি মুক্তি দিয়ে দিলাম, আমার জন্য আর কারো কোনো ক্ষতি হবে না মা, দেখো। আর ওইদিকে একটা ডায়েরিতে লিখে দেয়, মা বাবা আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর এদিকে ওয়াশরুমে ওষুধগুলো খাওয়ার পরেও মেঘ ভাবতে থাকে, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি সব কিছুর মূলে আমি, আমার জন্যই আজকে এত কিছু ঘটেছে, আমি আর কারোর জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না, দিদি ভাই তুইও আমাকে ক্ষমা করে দিস, তোর জীবন থেকে সবচেয়ে তোর ভালোবাসা জিনিসটাই আমি কেড়ে নিয়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস, এগুলো ভাবতে থাকে মেঘ। আর অন্যদিকে নীল দেখতে পায়, মেঘ বলতে থাকে, নীল আমাকে যেতে হবে এখনই। তখন নীল বলে, তুমি কোথায় যাবে মেঘ? তখন মেঘ বলে, আমার সময় নেই নীল, আমাকে যেতে হবে, আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে মানুষ আর কোনো দিনও ফেরত আসে না। তখন নীল তো একথা শুনে অবাক হয়ে যায়, বলে, মেঘ এরকম কথা বলো না, তুমি কোথায় যাবে বলো, তুমি কোথায় যাবে, তুমি কোথাও যেও না মেঘ, আমাকে ছেড়ে কোথাও যেও না। তখন মেঘ নীলের হাত থেকে হাতটা ছাড়িয়ে বলে, না নীল আমাকে যেতেই হবে, আমার সময় নেই। আর ওইদিকে দেখা যাবে মেঘ ওষুধ খেয়েও হঠাৎ করে চোখ পড়ে ব্লেডের দিকে, তারপরে ব্লেডটা হাতে নিয়ে নেয় আর ভাবতে থাকে, আমি এই কষ্টের জীবন আর রাখতে চাই না, আমি সবার জীবন থেকে হারিয়ে গেলাম, মা বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলেই হাতের শিরাটা কেটে ফেলে মেঘ আর ওয়াশরুমে পড়ে থাকে। ওইদিকে নীল লাফিয়ে ওঠে স্বপ্ন দেখে, তখন ভাবে মেঘ ঠিক আছে তো? তারপরে মেঘকে বারবার করে নীল কল দিতে থাকে, কিন্তু মেঘের ফোনটা অফ। তখন নীলের আরও মাথা খারাপ হয়ে যায় আর বলে, এখন আমি কী করবো, ও বাড়িতে চলে যাবো, কেউ আমার জন্য দরজা খুলবে এত রাতে দরজা তো খুলতেই হবে, এখন আমি কী করবো, না মেঘের আরও বদনাম হয়ে যাবে তারপরে এত রাতে চিল্লাপাল্লা হলে। তারপরেই নীল অনিন্দ্যবাবুকে কল দেয়, অনিন্দ্যবাবুকে কল দিলে উনিও নীলের এত রাতে ফোন দেখে অবাক হয়ে যায় আর বলে, নীল এত রাতে কেন কল দিচ্ছে? তারপরে ফোনটা ধরার পরেই বলতে থাকে, এত রাতে কেন কল দিয়েছো? তখন নীল বলে, আঙ্কেল সরি এত রাতে কল দেওয়ার জন্য, কিন্তু আমার খুব খারাপ লাগছে মেঘের জন্য, মেঘকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি আমি, আপনি দেখুন তো আঙ্কেল মেঘ ঠিক আছে কিনা, আমার নিজের কাছে নিজে অস্বস্তি মনে হচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগছে, মেঘকে ঠিক আছে আঙ্কেল? তখন এই কথা শুনে তো অনিন্দ্যবাবু অবাক হয়ে যায়, এত রাতে মেঘের কথা কেন বলছে, মেঘের কিছু হলো না তো? তারপরেই অনিন্দ্যবাবু ছুটে যায় মেঘের কাছে, আর ওইদিকে নীলও অবাক হয়ে যায় মেঘের জন্য। তো বন্ধুরা, নীল কি পারবে মেঘকে বাঁচাতে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।